এটা মোটামুটি 5-7 হাজার টাকা খরচ হয়েছে, তাদের সঙ্গে একটু বেশি আর কি। আবার লায়ক সাইক দিয়া লায়কের বাজার চড়তি, সরকার তো লায়কের বাজার অনেক বাড়তি, মানে আমরা দিয়া ফুসাই না আর কি। দায়িত্বের দাম প্রায় 600 টাকা কেজি, আর এটার দাম হয়েছে 900 টাকা কেজি। দায়িত্বের দিন যা ইন্ডিভিল দিন যা পপুলার দিন যা, মানে পপুলার একটু কাজ বেশি করে, মানে পপুলার দাম অনেক বেশি। সরকার তো এইগুলির দাম অনেক বাড়াই লাইছে, দিয়া ফুসান জানা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষি পরামর্শ বাংলা। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সকল কৃষি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন এক ধনিয়া পাতা জমির মধ্যে, এবং এই কৃষকের সাথে কথা বলবো। এইমাত্র এই জমিটুকু বিক্রি করা হয়েছে, এবং কত টাকা এই জমিটুকু বিক্রি করা হয়েছে সেটা এই কৃষকের কাছ থেকে জেনে নিব, এবং এই জমি চাষাবাদ করতে তার কেমন পরিমাণ টাকা খরচ হয়েছে এটাও এই কৃষকের কাছ থেকে জেনে নিব, এবং এই জমি থেকে কী পরিমাণ লাভবান হচ্ছে এবং কোন কোন কীটনাশকগুলা এই জমির মধ্যে এই কৃষক প্রয়োগ করছে এটাও আমরা এই কৃষকের কাছ থেকে জেনে নিব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে আমাদের সাথে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। শুনলাম এই জমিটা নাকি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। তো কেমন পরিমাণ টাকা এই জমিটা বিক্রি করলেন? এই 25,500। 25,500। এবং এই জমি থেকে আপনার কেমন পরিমাণ খরচ হয়েছে? এটা মোটামুটি 5-7 হাজার টাকা খরচ হয়েছে। 5-7 হাজার টাকা খরচ হয়েছে, এবং আপনি বিক্রি করলেন কত? 25,500। তাহলে লাভের সংখ্যাটা কেমন হচ্ছে? লাভের সংখ্যা একটু বেশি আর কি। তো আমরা অনেক জমি পরিদর্শন করে শুনলাম তারা কিনা জমি থেকে কোনোভাবেই লাভ করতে পারতেছে না, আপনি অনেক টাকা আলহামদুলিল্লাহ লাভ করছেন। তো এটার মাধ্যমে আপনি আরও কি চাষ করতে চান? তারপরে কি আবার কি এই জমির মধ্যে আপনি ধনিয়া পাতাই কি চাষ করতে চান? ধনিয়া হতে ভালো, আবার লায়ক সাইক দিয়া লায়কের বাজার চড়তি, সরকার তো লায়কের বাজার অনেক বাড়তি, মানে আমরা দিয়া ফুসাই না আর কি। এটা প্রথম অবস্থা লায়ক বেশি লাগছে না, দ্বিতীয়বার লায়ক তবু অনেক বেশি। কারণটা কি? এটা তো ফজে অনেক লায়ক কা, যার কারণে আপনি এটার মধ্যে লায়কের পরিমাণটা একটু বেশি বেশি দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। তো আরো একটা জিনিস জানাই যে এটা আপনারা যখন নাকি বাজার থেকে প্যাকেট হিসাবেই তো আনলেন নাকি? হ্যাঁ, প্যাকেট হিসাবে। তো 1 কেজি প্যাকেটের মূল্য কতটুকু রাখছে? 230 টাকা। 230 টাকা প্যাকেট আপনি এটার মধ্যে প্রয়োগ করলেন। তো কত প্যাকেট আপনার দুনিয়া ইয়া বিসি রাখছে এটার মধ্যে? 6 প্যাকেট। 6 প্যাকেট। তো 6 প্যাকেটে কি আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে নাকি? 6 প্যাকেটে ভালোই হয়েছে। আরও আপনাকে একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে ধনিয়া পাতার মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা বা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে এবং গুড়ি পচে যায়, তো এটার জন্য আপনারা কি ব্যবহার করতেছেন? দায়িত্বের দিন যা ইন্ডিভিল দিন যা পপুলার দিন যা, মানে পপুলার একটু কাজ বেশি করে, মানে পপুলার দাম অনেক বেশি। সরকার তো এইগুলির দাম অনেক বাড়াই লাইছে, দিয়া ফুসান জানা। তো এটার দামটা কেমন হবে? দামটা প্রায় 900 টাকা। 900 টাকা কেজি? কেজি কেজি। তো এটা কি আপনি কি ব্যবহার করছেন জমির মধ্যে? করছি আমি, 5 কেজি ব্যবহার করছি। 5 কেজি, তাহলে 900 হইলে প্রায় অনেক টাকা হয়ে যাবে। তো এটা প্রয়োগ করলেন জমির মধ্যে। আপনার এখানে জমি কতটুকু আছে? 2.5 প্রায় 1 কানি। 1 কানি? 1 কানি জমির মধ্যে আপনি 900 টাকা প্যাকেট 5টা দিয়েছেন নাকি? 5টা দিয়েছি। তো এটা তো 25,500 টাকা বিক্রি করলেন, তো এটা কেমন পরিমাণে? এটার পরিমাণে মানে লাভবান হন দিত না। এটা এটা মার গেছে, গুড়ি খাই লাইছে, মানে অন্য বিভিন্ন ধরনের রোগে পাইছে, এটা লস হইব। এটা আপনার অনুমানিক, যেহেতু একটা জমি বিক্রি করলেন তো অপর জমি থেকে আপনি কেমন পরিমাণে ইনকাম বা কেমন পরিমাণে লাভের সংখ্যাটা হতে পারে? এটা তো মানে লাভ হয়েছে ভালো, এটাতে মানে লাভ হইতো না, মানে কেন পুঁজি বেঁচে আইব, কারণটা হয়েছে মানে রোগে নষ্ট করে লাগছে, ওই যে কীটনাশক ব্যবহার করছে কিন্তু কাজ করছে না, মানে এই আফগানি ক্ষেত্র 9 কেজি বাছরিং দিছি, এরপরও কাজ করছে না। তো আরেকটা জিনিস আমি জানতে চাই যে এই যে ইয়াটা ধনিয়া পাতাটা চাষ করলেন, তো এর মধ্যে মনে হয় খুব দূর মানে মেঘ বৃষ্টির এগুলা মনে হয় খুব মেঘ বৃষ্টি আর কিছু ডিস্টার্ব করছে, নিম্নচাপে ডিস্টার্ব করছে,
নিম্ন সাপ্লাই হইলে হয়তো কিছু ভালো লইলে, এটা নিম্ন সাপে ক্ষতি করছে বেশি। আরেকটি জিনিস আমি জানতে চাই, সেটি হচ্ছে আপনি যদি নাকি যে এই ধনিয়া পাতা চাষ সম্পর্কে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তাহলে অনেক উপকার হতো। বলা যাবে, সমস্যা নাই। তাহলে বলেন যে তারা এটা কিভাবে প্রথম থেকে নিয়ে এ টু জেড কিভাবে এটা পরিচর্যা করব। এটা ভালোভাবে খেতে শ্বাস করে মারি শুকাইয়া ফেলাইতে আস্তা আস্তা দিয়ে ফেলাইলে মানে লাইক সাই দিত, পটাশ দিতে হইব, বাসুলিন দিতে হইব। এটা রোগ অনুযায়ী, রোগ অনুযায়ী মানে ইয়া দায়িত্ব বা ইয়া দিন যা পগলার দিন যা দুটার একটা দিলেও দায়িত্বের দাম কম, পগলার দাম অনেক বেশি। তো এটা দামটা কেমন হতে পারে? দায়িত্বের দাম প্রায় 600 টাকা কেজি, আর এটার দাম হচ্ছে 900 টাকা কেজি। আরেকটি জিনিস আমি জানতে চাই, সেটি হচ্ছে যে এই জমিটুকু কি যে এটার মধ্যে কি কোনো প্রকারের সেচ ব্যবহার করা হয়েছে? না, সেচ দেওয়া হয়েছে না। কারণটা কি? কারণ তো আমরা তো জানতাম যদি নাকি সেচ ব্যবহার কম থাকার কারণে বা পানির অভাব বা ঘাটতি থাকার কারণে গাছগুলা বড় হয় না। না, সেচের দরকার পড়ছে না, দরকার হইলে দেখুন যা মাড়ি যেমন টাইলা জায়গা মানে এগুলি মাড়ির সহজে টানে না, রাস্তায় মাড়ি দেবে, যার কারণে এগুলা ব্যবহার করা প্রয়োজন হচ্ছে না। তো আরেকটি জিনিস আমার দর্শকদেরকে বলতে চান যে তারাও যদি নাকি এগুলার দিকে লক্ষ্য করত বা কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ রাখত বা তাদের যেই দর্শকদেরকে উদ্দেশ্য কিছু বলতে চাই, আপনারাও যদি নাকি এই কৃষকের মতো আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করেন বা ওই চ্যানেলের মধ্যে যারা নাকি আইসা আইসা অনেক